দক্ষিণ চব্বিশ পরগনার যে উল্লেখযোগ্য সেটা কাকদ্বীপের অশোক শহর। হ্যাঁ, গত বছর সে 10-9 মানে এনেছিল, তো এবছরও তার নতুন সেটআপ লঞ্চ হয়ে গেল। সেটা হচ্ছে 18-15 সেটআপ এবং 18-18 সেটআপ। তো সে কিছুদিন মেদিনীপুরে ভাড়া কেটেছিল, আর আজকের আমরা পুরো ফুল দামে দেখতে পাবো যে দক্ষিণ চব্বিশ পরগনায় কাকদ্বীপ নিজের ঘরে সে আজ ভাড়া খাটছে প্রথম ফার্স্ট টাইম। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, আর অবশ্যই তোমরা একটা ভিডিওতে লাইক দাও। অশোক সাউন্ড প্রেজেন্ট কাকদ্বীপ সে সিসি শ্যামা পূজা উপলক্ষে আমরা কজন ক্লাবের তরফ থেকে তো বিশালক্ষীপুরে এই অশোক সাউন্ডের 18-18 সেটআপটি ভাড়া করা হয়েছে। অবশ্যই তোমাদের অশোক সাউন্ডের লুকটা দেখাবো। তো দেখতে পাচ্ছ সেই আর দাসের মতো র্যাক এবং সেই মানে ডেঞ্জার লুক যেটাকে বলে, যা বক্স প্রেমীদের আকর্ষিত করবে। এই লুকটা সরাসরি সাউথ বেঙ্গল ব্লগার তোমাদের দেখাচ্ছে কাকদ্বীপের রায়বাড়ি থেকে। তো তোমরা পুরো সেট আপটি ভালোভাবে দেখো। অশোক সাউন্ড আবারও ফিরে এসেছে আমাদের মাঝে 18-18 সেট আপ নিয়ে। তো এখানে 6টা 5টা বাজাচ্ছে, এনার গোডাউনে আরও সেট আপ অ্যাভেলেবেল আছে, অবশ্যই তোমরা সেখান থেকে ভাড়াই পাবে। তো আমি তোমাদের ডেসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের আমি মেশিন সেট আপগুলো পুরো দেখানোর চেষ্টা করব। তো দেখো পুরো ভিডিওটা দেখতে পাচ্ছ, ওখানে চন্দনদা আছে অপারেটিং করছে সাউন্ড সিস্টেম। তো সিএ করি দেখতে পাচ্ছ এখানে অশোক সাউন্ড 5টা 1-2-3-4-5টা 6টার মতো সিএ করি ব্যবহার করেছে। এছাড়া র্যাক বাজানোর জন্য দেখতে পাচ্ছ 1200 এসপিভি, এছাড়া স্টেঞ্জার থেকে শুরু করে অন্যান্য ডট মেশিন দেখাবো তোমাদের, ডট বাক্সটা, ঠিক আছে? স্টেবিলাইজার আছে। তো অশোক সাউন্ডের পিছনের লুকটা তোমরা একটু ভালো করে দেখো। অশোক সাউন্ড কাকদ্বীপ সে, যাই হোক, এই অশোক সাউন্ডের বিপরীতে মানে কিছুটা দূরে, এই কিছুটা দূরে জঙ্গল থেকে কিছুটাই যেতে হবে, ওখানে বসেছে সনিয়া সাউন্ড। তো উনি 6-এর মিট আর এ 4-এর বেস নিয়ে উনিও মানে কম্পিটিশনের মাধ্যমে চলে এসেছে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা সাউন্ড সিস্টেমের যাবতীয় ভিডিও তোমরা দেখতে পাচ্ছ অশোক সাউন্ড এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে এই সেট আপটি রেডি করেছে। তো আমি পুরোটা দেখানোর চেষ্টা করব। অশোক সাউন্ডের ক্যাবিনেট দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো 18 মিটারের ভেতরটা, এই হচ্ছে ব্যাপার। কাকদ্বীপ সে বাদশাহ মে বাদশাহ।